কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিপূর্ণ বৈঠক। বেলারুশের গোমিল অঞ্চলেই সোমবার ইউক্রেন রাশিয়ার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতিনিধিরা অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণার দাবি জানিয়েছে। ইউক্রেন থেকে সম্পূর্ণভাবে রুশ সেনা প্রত্যাহারের পাশাপাশি ক্রিমিয়া ও ডনবাস এলাকাকেও রুশ সেনামুক্ত করার দাবি জানিয়েছে তারা। অপরদিকে বৈঠক শেষে রাশিয়া কি চায় তা নিয়ে বাইরে টু শব্দ করেনি ক্রেমলিন। তবে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে ইউক্রেন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্তগুলোর মধ্যে রয়েছে ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। আর রাশিয়ার বৈধ নিরাপত্তা সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে না হলে ইউক্রেন সংকটে শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলেও জানান রুশ প্রেসিডেন্ট। ফোন আলাপ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি পুনরায় তুলে ধরার পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন ম্যাক্রো। এদিকে ইউক্রেনের বাধার মুখে রাশিয়া আরও বড়সড় হামলার ছক কষা শুরু করে দিয়েছে, তারই ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। সেখানে প্রায় 64 কিলোমিটার দীর্ঘ রাশিয়ার একটি সেনা কনভয়কে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসরের চিত্র ফুটে উঠেছে। মার্সিয়া মান্নান, Mytv.